তো প্রণাম মানুষের দল, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সবথেকে কনসিস্টেন্ট, খুব কনসিস্টেন্ট গাইস আমরা ইউটিউবে, অনেক ভিডিও দিই। আজের প্রথম খবর হলো বাঙালিদের সেরা উৎসব দুর্গাপূজা আর মাত্র 50 দিনও বাকি নেই। আর এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক ছাপড়ি ছেলেরা নিজেদের চুল গ্রিন করতে বেরিয়ে পড়েছে। আর যদি আসে মেয়েদের কথা, তো ওরা তো ভাই রোজই মেকআপ করে শপিং করতে বেরিয়ে পড়ছে। তো যাদের যাদের এখনো শপিং হয়নি তারা লিখতে পারো, আর যাদের হয়েছে তারাও লিখতে পারো কমেন্টে। গাইস পরের খবর হচ্ছে পার্থ চ্যাটার্জিকে নিয়ে। হ্যাঁ, এই নামটা শুনলে এখন একটু ভালো লাগতেই পারে তোমার, টাকা আছে না লোকটার কাছে। কিন্তু আরেকটা জিনিস শুনলেও তুমি খুব এক্সাইটেড হবে, ফোর্বসের নতুন রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড এর লিস্টে ফার্স্টে এলন মাস্ক, সেকেন্ডে জেফ বেজোস, আর থার্ডে কে গেস করো? পার্থ চ্যাটার্জি। এত এক্সাইটেড কেন হচ্ছে ভাই? আসলে টাকার লোভ, সব টাকার লোভ, বুঝবি না? যারা সোশ্যাল মিডিয়াটা একটু বেশি ফলো করো তারা জানবে নিশ্চয়ই ঋষভ পান্ত আর উর্বশী রটেলার একটা ঝামেলা চলছে। তো আমাদের রটেলা দিদি বলেছে ঋষভ পান্ত নাকি তার জন্য 17 ঘন্টা ওয়েট করেছে। আরে দিদি, যে অ্যান্ডারসনের সামনে সুইপ শট মারার জন্য ওয়েট করে না, তোমার যেন 17 ঘন্টা ওয়েট করবে? আর তুমি এটা খুব ভালো করে জেনে রাখো যে ঋষভ পন্থের একটা ইয়ারের আইপিএল স্যালারিতে তোমার পুরো লাইফ চলে যেতে পারবে। একটু ভেবেচিন্তে কথাটা বলো, ফেম পাওয়ার জন্য যা তা বকুন। তো গাইস পরের খবর হচ্ছে মিস্টার বেঙ্গলি ইউটিউবারকে নিয়ে। গেস করো কে? হ্যাঁ ঠিকই ভরেছ, বঙ্গাই কিরণ দত্ত, যাকে সবাই অনেকে আমার দাদা ভাবে, কারণ আমার নাম সাগ্নিক দত্ত অ্যান্ড ওর নাম কিরণ দত্ত। বাট হ্যাঁ, নিউজটা হলো বঙ্গাই সত্যি ছেড়ে দিয়েছে ইউটিউব, কারণ বঙ্গাই এখন আর ইউটিউবার নেই, সে এখন অ্যাক্টর হয়ে গেছে। অ্যাক্টর অ্যাক্টিং কি বাদশাও কসম সে বহুত আচ্ছি ভিডিও বানাইয়ে সেই জিসে কলকাতার চলন্তিকা টাইমা পর পর ওয়েব সিরিজ সিনেমা দিয়েই যাচ্ছে, কিন্তু ইউটিউবে লাস্ট ভিডিও সকালে উঠি আমি মনে মনে বলি, তারপর ইউটিউব প্যাক করে বাড়ি চলে যাই। গাইজ আমাদের পরের খবর হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুব ট্রেন্ডে আছে, সেটা হলো গন্ধরাজ। ভাই গন্ধরাজ মোমো দিয়ে শুরু হয়ে মানুষে এটা আরো কি কি গন্ধরাজ বানিয়ে ফেলেছে সেটা ঠিক নেই। গন্ধরাজ ভাত, গন্ধরাজ গাড়ি, গন্ধরাজ বোরোলিন, আর কি না কি ভাই, কয়দিন পর তো দেখা যাবে আমরাও গ্রিন হয়ে গন্ধরাজ মানুষ। 28 অগস্ট, নামটা শুনে একটু রিভেঞ্জ ফিলিং আসছে না? হ্যাঁ, কারণ ভাই পাকিস্তান আমাদের 10 উইকেটে হারিয়েছিল। এবার ভাই ছাড়বো না ভাই, এবার জিতবে ইন্ডিয়া, এবার জিতবে, বিরাট কোহলি সেঞ্চুরি মারবে না কিন্তু ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়া জিতবে ভাই। কিন্তু সেই দিনও আরেকটা আছে ভাই, ওটাকে বলতে পারে ভাই ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের খেলা, সেদিন ডার্বি ভাই। তোমার মনের টিম ইস্ট বেঙ্গল না মোহনবাগান কমেন্টসে জানাও গাইস, কমেন্টসে জানাও, এন্ড কে জিতবে, কত স্কোর লাইন হতে চলেছে সব জানাও। এবার আসা যায় একটু পলিটিক্যাল নিউজে। তো আজকাল নিউজ চ্যানেল খুলে এই খবরটা খুব ট্রেন্ডে চলছে যে আমাদের পলিটিশিয়ান অনুব্রত মন্ডল শুটিয়ে লাল করে দেবো, গরু স্ক্যাম করতে গিয়ে ধরা পড়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। খুব অন্যায় হয়েছে, গরু স্ক্যাম কেন একটা স্ক্যাম হলো? আর ভাই শুটিয়ে লাল করতে গিয়ে তো শুকিয়ে লাল হয়ে গেছে, একটু বেশি বলছি না? না বাপরে, তারপর দেখা যাবে আমাকেও অ্যারেস্ট করে নিয়েছে। তো গাইস পরের খবর, এটা লাস্ট যে বেঙ্গলি সিনেমা, এটা সত্যজিৎ রায়ের বায়োগ্রাফি ছিল যেটা নিয়ে খুবই হাইপ এসেছিল। এন্ড তারপর আমরা এক্সপেক্ট করেছিলাম যে আরও আসবে, দেবের বায়োগ্রাফি, জিতের বায়োগ্রাফি, যাই হোক ভেবেছিলাম আসবে ভালো ভালো সিনেমা। কিন্তু সেদিন আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা মুভির পোস্টার দেখলাম, বাংলা সিনেমা, হালুয়া ম্যান, হালুয়া মানে ডিরেক্টর। আপনি যখন নাম ভাবেন কী ভেবে, মানে কী ভেবে, হালুয়া গাজরের হালুয়া খাচ্ছিলেন আপু না? আর এই আমি কিছু বলবো না তাই। বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার পর তার বাড়ির সামনে স্পিকার লাগিয়ে মদ খেয়ে নাচলো গার্লফ্রেন্ড।
ভাই কি কষ্টে কাঁদলো না খুশিতে কাঁদলো, আর কিছু কিন্তু আজকাল বোঝাই যায় না ভাই। আমি ভালো, সিঙ্গেল লাইফ, মজায় আছি। They ask you how you are, you just have to say that you're fine and you're not really fine, but you just can't. তো গাইস, পরের খবর হচ্ছে ফেসবুক কে নিয়ে। ফেসবুক কে বানিয়েছে? মার্ক জাকারবার্গ। তেরি জবান বহুত চলতি হ্যায় সূর্যা, হাত জ্যাদা চলতা হ্যায়। মার্ক জাকারবার্গ এর নিজেরই চ্যাটবট, সে নিজেই মার্ক জাকারবার্গ কে অপমান করে দিয়েছে ভাই, অপমান করে দিয়েছে। মার্ক জাকারবার্গ এর অবস্থাটা বেসিক্যালি এখন এরকম যে ওনারই ফেসবুকে ঢুকে, ওনারই ক্রিয়েশন, ওনাকেই বলছে আর চল হ্যায়। বাড়িতে মাটনের দাবি করলো বর, দাবি পুরো না হওয়াতে গাছে বসে গাছ কাটলো। আরে ভাই, টাইমস অফ ইন্ডিয়াতে এইসব ভুলভাল নিউজ কোথা দিয়ে আসছে? তা যাই বলবো, যারা দেখছো এসব যাতে তোমাদের সাথে না হয়, কারণ মাটন না পেলে তো আমারও কষ্ট হয় ভাই। What you know, bro? I don't even know. I don't even know.